আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশাস কিচেনে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন চলে যে মূল রেসিপি চুলোয় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম সরষের তেল আপনারা চাইলে সয়াবিন তেল নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিলাম আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই তো পেঁয়াজগুলো লাল হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ কাপ এখানে আমি ইন্ডিয়ান রসুনটা নিয়েছি আপনারা দেশি রসুন চাইলে নিতে পারবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য পরিমাণে আপনারা যারা আদা রসুন এই রেসিপিতে খান না তারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফচা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আর সামান্য পানি এরপর আমি মশলাগুলোকে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সুটকি এখানে আমি পুঁটি মাছের সুটকি নিয়েছি কেউ কেউ এটাকে চ্যাপা সুটকি বলে আসলে এই সুটকি ভুনাটা অনেক মজার তো এই তো দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে নিচ্ছি আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ কলিটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালোই লাগে এরপর আমি আবারও একবার কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পানি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে আরও অ্যাড করব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করব এই তো পাঁচ সাত মিনিট পর চলে এলাম এখন একটু নাড়াচাড়া করে দেবো নয়তো তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে কিন্তু তরকারির কোনো টেস্ট পাওয়া যায় না খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তাই তো আবারও ঢেকে রান্না করতেছি তেলটা উঠে আসা পর্যন্ত পানিগুলো কিন্তু টেনে গেছে তেল উপরে উঠে আসছে আমার শুটকি রান্নাটা কিন্তু প্রায়ই শেষ এখন একটু লবণ চেক করে দেখব তো আমার মনে হলো লবণ দিতে হবে তাই দিয়ে দিলাম সামান্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল লবণ দিয়ে নেবেন তবে শুটকিতে একটু ঝাল লবণ করা হলেই ভালো হয় আমার মনে হয় এই তো আমার শুটকি রান্না কিন্তু শেষ মজার ব্যাপার হচ্ছে এই শুটকিটা আমি লাইফে প্রথমবার ভুলা করলাম বাট স্বাদ যে এত পরিমাণে বেশি হয়েছে যে আমার মুখ থেকে যাচ্ছে না আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আমার ছুটকি বোনা শেষ এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এই তো একটি বাটিতে তুলে নিয়েছি তো নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ